Hello বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ বিন্দাস রেজাল্টস। কি খবর সবার? আজকে আরেকটি নতুন ব্লগ দেখার জন্যে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমার যেহেতু ছুটি, আজকে আমি বাসায়, সো আজকে আমি আমার সবচেয়ে পছন্দের কাজ এখন আমি করব, সেটা হলো আমার গাছ লাগানো। আমি এই যে চারকোনা বক্সটাতে যে গাছগুলো দেখছো, এগুলো আমি কেবল কালকে কিনেছি। সো এই গাছগুলোকে আমি এখন রিপটিং করব। আমি অলওয়েজই যখন নতুন গাছ কিনে আনি, তখন বাসায় এসে আমি এটাকে পট কিনে নিয়ে আসি তার সাথে, এবং মাটি টাটি নিয়ে এসে আমি রিপটিং করি। কারণ আমার এই গাছ রিপটিং করতে এত ভালো লাগে। আর বেসিক্যালি আমার গাছ নিয়ে, মানে যেহেতু আমার বাসায় এখন অনেক গাছ হয়, তাই আমার গাছ এখন খুবই পছন্দ বলতে পারো। এটা আমার এখন অবসেশন, বাট আই লাভ ইট। আমার গাছ যত্ন করতে, গাছকে টেক কেয়ার করতে, গাছ লাগাতে আমার খুবই ভালো লাগে। আর আমি যেহেতু খুবই সিম্পল একটা মানুষ, তাই আমার সব কিছু খুবই সিম্পল বা সাধারণ থাকবে, এটাই আমার ভালো লাগে। আমার এই মাটির পটগুলোই ভালো লাগে, এগুলো খুবই কম দাম আমেরিকায়। এই এই যে বড় পটটা দেখছো, এটার দাম মনে হয় $2.5, আর নিচে যে সসারটা দেখছো, এটা হলো মনে হয় ডলার বা $1 বা $1.10, এরকম খুবই কম দাম। বাট আমার এরকম সিম্পল জিনিস বা মাটির জিনিস, একদম মাটির কালারের হবে, আমার এটা খুবই ভালো লাগে। তো এই গাছগুলো আমি এখন লাগিয়ে এগুলোতে সুন্দর করে পানি টানি দিয়ে এগুলাকে ঠিকঠাক করব। আর একটা কথা মনে রেখো, তোমরা যখন গাছ রিপটিং করবা, নিচে যেহেতু একটা ছিদ্র করা থাকে পানি ড্রেন করার জন্যে, ওইখানে একটা টিস্যু বা একটা পেপার কিছু একটা দিয়ে দিবা, তাহলে তোমরা যখন পানি দিবা, পানির সাথে মাটি যেন বের না হয়ে যায়। এই জন্যে আমি ছোট্ট একটা টিস্যু দিয়ে দেই, তাহলে পানির সাথে মাটিগুলো আর বের হয়ে যায় না। এই গাছটা দেখো, এই গাছটার নাম বেবি টিয়ার ড্রপস। এত কিউট, এত কিউট একটা গাছ। এইটা দেখার পর আমি শরীফ রিজালকে বলেছি এইটা আমার লাগবেই লাগবে। তো এইটা আমি নিয়ে এসেছি, এটা একদম একদম বেবির মতো, খুবই কিউট এই গাছটা। তো এই গাছগুলো লাগানোর পরে এগুলোতে পানি টানি দিয়ে উপরে আবার একটু পানির মিস্ট দিয়ে দেই, যেন সুন্দর একটা ময়েশ্চার থাকে উপরে। তারপরে এটা আরেকটা গাছ, এটা সাকুলেন্ট, এটা হলো ক্যাকটাস প্রজাতির। এই গাছগুলো যত্ন করা খুবই সহজ, এই গাছগুলোতে অনেক পানি লাগে না। এই যে আমি আজকে রিপটিং করলাম, করে পানি টানি দিলাম, আবার এক সপ্তাহ পর পানি দিলেই হবে। তো এই হয়ে গেল আমার সব গাছ রিপটিং করা। আমি চারটা গাছ কিনেছিলাম, চারটা গাছই এত কিউট। তারপরে তো এখন আসল কাজ, সেটা হলো সব ক্লিন আপ করা। এখন গোটা কাউন্টারে আমার মাটি টাটি ছড়িয়ে শেষ, তো এগুলোকে আমি এখন একদম ক্লিন আপ করে ফেলবো। গাছ লাগিয়ে তারপর ওগুলোর যত্ন করতে করতে বিকাল হয়ে গেল। তারপরে ফ্রিজ খুলে দেখি একটা প্যাস্ট্রি রাখা ছিল, এটা চিজ আর পালং শাক দিয়ে করা, তো এইটা স্পিনাচ আর চিজ দিয়ে। তো আমি ভাবলাম যে শরীফ রিজাল আর আমি বিকালের এক কাপ চা খাই দুজন মিলে, আর এই প্যাস্ট্রিটা গরম করে খাই। তো এই প্যাস্ট্রিটা একটা আমাদের এখানে যে জায়গাটা থেকে আমি গাছ কিনেছি, ওই নার্সারিটাতে ওদের একটা ফার্ম আছে, ওরা ওইখানে হোমমেড এগুলো বানায়। তো ওদের ওইখানে এই যাবতীয় এই জিনিসগুলো, বেকিং জিনিসগুলো খুবই মজার মজার পাওয়া যায়। তারপরে আমি আমার চা বানালাম। বিকালবেলায় যখন আমি বাসায় থাকি, দুজন মিলে এক কাপ চা না খেলে দিনটা যেন পুরাই হয় না। সো মজা করে এক কাপ চা বানাবো, তারপরে প্যাস্ট্রিটা দিয়ে বাইরের সন্ধ্যা বসে বসে দেখবো, আর এক কাপ চা খাবো। চা যখন বানাই বা চায়ের পাতি যখন আমি ফুটাই, চায়ের যে কি সুন্দর একটা গন্ধ বা অ্যারোমা গোটা বাসায় ছড়িয়ে যায়, আমার যে ওইটা কি ভালো লাগে, আমার ওটা খুবই ভালো লাগে। তারপরে আমি এখন সুন্দর করে এক কাপ চা
সরি 1 কাপ না 2 কাপ চা দুইজনের জন্য বানিয়ে আমরা বাইরে দেখব আর বসে খাবো। আর আমার এই ব্রাউন সুগার, এটা আসলে ব্রাউন সুগার না, এটা র সুগার, হেলথ ওয়াইজ আমি জানি না, বাট আমার এটা খেতে ভালো লাগে। চায়ের সাথে আমার এই এই চিনিটা আমি অলওয়েজ প্রেফার করি। সো এইটা দিয়ে চাটা বানিয়ে আমরা এখন বাইরে বসে দেখবো আর খাবো। সন্ধ্যার চা খাওয়া শেষে তারপরে মনে হলো যে উফ, এখন তো রাতের রান্না করতে হবে, এইটার থেকে কোনো রেহাই নাই, কারণ আমরা বাসায় 5 জন মানুষ, তো রাতের ডিনারের তো ব্যবস্থা করতেই হবে। তো পেঁয়াজ টিয়াজ কাটা শুরু করলাম। অনেকক্ষণ থেকে ভাবছিলাম কি রান্না করব কি রান্না করব। আমার ছেলেরা অনেকদিন থেকে বলছিল যে ওরা চেরি টমেটো দিয়ে সর্ষে বাটায় স্যামন খাবে। সো আজকে আমি কালকেই আমি স্যামনটা আসলে বাজার করে রেখেছিলাম রাত্রেবেলায় কাজ থেকে আসার সময়। সো আজকে ভাবলাম যে সর্ষে বাটায় স্যামন রান্না করি। এইটার একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে, আমার পেজে আছে, তোমরা যদি কেউ দেখতে চাও দেখে নিতে পারো। এইটা খেতে যে এত মজা লাগে বলে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না যে এই সর্ষে বাটায় স্যামন খেতে কত মজা। তো তোমরা এটা ট্রাই করে দেখতে পারো, আমার ফুল ভিডিও ওইখানে দেওয়া আছে। আমাদের বাংলাদেশি বা বাঙালি যেই বলো, সবার তো এই সর্ষে বাটা এত পছন্দ, সেটা তো তোমাদেরকে আর নতুন করে বলতে হবে না। তো সর্ষে বাটায় সবই মজা লাগে খেতে। আর এই যে সুন্দর সুন্দর কিউট কিউট ছোট ছোট চেরি টমেটো দেখছো, এগুলো সব আমার গাছের টমেটো। এখন তো গাছ, এখানে শীত পড়ে গেছে, গাছ সব মরে গেল। সো সেই দিনই আমি লাস্ট টমেটো পিক করেছিলাম, অলমোস্ট আমি 4 কেজি মতো টমেটো পিক করেছি সেদিন। সেগুলো আমি রেখে রেখে এখনও খাচ্ছি, কাঁচা টমেটো দিয়ে চচ্চড়ি খাচ্ছি, কাঁচা টমেটোর চচ্চড়ি এত ভালো লাগে খেতে, একটু টক মিষ্টি টক মিষ্টি, খুব মজা লাগে খেতে। আজকে তো আমার ছুটি ছিল, তাই আমি স্যামন রান্না করলাম আর সাথে একটা সবজি ছিল আগের দিনে রান্না করা। বাট আমার কালকে কাজ, তাই তখনই আমার চিন্তা হলো কালকে বাসায় এসে আবার কি খাবো। এই আমাদের একই চিন্তা যারা আমরা রেগুলার হোমমেড বা বাসায় রান্না করা খাওয়া খাই, আমাদের দুপুর রাত দিন একই চিন্তা যে নেক্সট বেলায় আমরা কি খাবো। তো কালকে তো আমি সারাদিন কাজে থাকবো, আর কাজ থেকে এসে যদিও আমি রান্না করি প্রায়ই, বাট আমার জন্য খুবই কষ্ট হয়ে যায়। তো আজকে যেহেতু ছুটি, তাই শরীফ রিজালকে বললাম যে তাহলে একটা চিকেন বের করে রাখো। চিকেনটা আমি আজকেই রান্না করে রাখি, চিকেনটা তাহলে কালকে কাজ থেকে এসে আমাকে আর কষ্ট করে রান্না করতে হবে না। জানি চিকেনটা রান্না থাকে, জাস্ট ভাত গরম করে একটু ডাল রান্না করে আমরা খেয়ে নিতে পারবো। তো চিকেনটা আমি সুন্দর একদম জিরা টিরা ভাজা দিয়ে আলু দিয়ে ঝোল করলাম, একদম বাংলাদেশি স্টাইলে, এটা আমার বাচ্চারাও খুব পছন্দ করে। আর আজকে যেগুলো রান্না করেছি সেইগুলো তো ভাত ছাড়া হবেই না। আমি ভাতের মার পাশানোর জন্য আমি যে কন্টেনারটা ইউজ করছি বা হাঁড়িটা, এটা আমাকে অনেকে জিজ্ঞেস করেছো যেটা কি, যদি জানতে চাও তাহলে আমাকে ইনবক্স করো, আমি ডিটেল বলবো। এটা আসলে একটা পাস্তা স্ট্রেনার, পাস্তা এখানে এরা যে পাস্তা সিদ্ধ করে স্ট্রেন করে সেইটার, তো সেইটাতেই ভাত আমি রান্না করি। তো এটা একটা দারুণ বুদ্ধি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত পাশাতে হয় না, একদম উল্টিয়ে রেখে দিলেই হয়ে যায়। সো এই হয়ে গেল আমার আজকের রান্না, স্যামন সর্ষে বাটায় আর চিকেন রান্না করেছি কালকের জন্যে। আমাদের বাসায় সর্ষে বাটা দিয়ে স্যামন রান্না করলে সবাই আর অন্য কিছুই খেতে চায় না। সো এই হয়ে গেল আমার স্যামন রান্না।